হ্যালো এভরিওয়ান, মু চিন্নু স্বাগত করছি মো ইউট্যুব চ্যানেলকে। আশা করছি আপনার বহুত ভালো থাকবে। তো আপনার আজি পুনে গোটে নিয়ে আসছি নিউ হেয়ার স্টাইল, যেটা কি আপনার ঘরে বনাই পারে বহুত সহজ উপায়ে। তো আপনার রিকোয়েস্টেড্রে নিউ হেয়ার স্টাইল। তো চলতু ভিডিওটি স্টার্ট করা। তো আপনার দেখিপারে মো ডমি হেয়ার। তো ডমি হেয়ারে মু ভাল ভাবে ট্যাঙ্গল ফ্রি ফাস্ট করে নিয়েছি, হেয়ারকে ফ্রন্ট রু সেকশন করে নিয়েছি। তো ব্যাক্রে সবুযাক হেয়ারকে নিয়ে তাকে সেটি ফিক্সড করেদেবি গোটে সেকশন ক্লিপ দ্বারা। তাপরে মো ফ্রন্টরে গোটে সেকশন ক্লিপ নিয়েছি, ফ্রন্টরে সেকশন নিয়েছি যেটাকি তাকে মু ডিভাইড করবি তিনটা পার্টরে। তো ফাস্ট সেকশন মু ফাস্ট নিয়েছি, বাকি হেয়ারকে মোড়িকি ভাল ভাবে সেকশন ক্লিপ্রে সিকোর করে নিয়েছি। আপনার দেখিপারে মু ব্যাক্রে সিকোর করে নিয়েছি হেয়ারকে। মু ব্যাক্রে কোণী প্রকার পপ কিংবা কিছু বনাইনি। তো আপনার চাইলে ব্যাক্রে পপ বি বনাই পারে। তো এই হেয়ার স্টাইল আপনার বহু সহজে বেঙ্গলি স্টাইলর হেয়ার স্টাইল নর্মাল হেয়ারে বহু সহজে আপনার করে পারে। তো আপনার পুরো ভিডিওতে বনাই রয়েলে জাঁপারে কমি হেয়ার স্টাইলটা বহু সহজ উপায়ে আপনার করে পারে। তো আপনার এই হেয়ারে কোণী প্রকার ক্লিপিং দরকার নাই, কোণী প্রকার কিছু আপনার এক্সট্রা দরকার হি হবনি। তো দু তিনটা ইউপিন আর জেপি পিনে আপনার কাম হয়ে যাব ফিনিশ। তো আপনার পুরো ভিডিওতে বনি রুহতো দেখিপারে মু কমিটি হেয়ার স্টাইলটা ক্রিয়েট কলি। নর্মালি ফিঙ্গরে ধরিলি ডাউন কলি, মো সামনা পটকু হেয়ারকে ডাউন কলি। আপনার দেখিবে মো হালকা তাকে ডাউন কলি। তো দেখিপারে কেতে বড়িয়া ভাবে আপনার ফোরহেড পুরা হাইড হয়ে যাচ্ছে। তো সাইড যদি আপনার চারিকোণিয়া রয়েছে, তো আপনার চাহুচ্ছে আপনার ফেস টিকি হাইড হয়ে যাও, কোণী পার্টি লুক্রে যাবার অনেক। তো হেয়ার স্টাইল বনাইকে চাহুচ্চেন, তো এইটা বহু সহজ উপায়। আপনার আরামসে করে পেয়ে দেখিপারে মু কমিটি রাউন্ড করেদেলি ব্যাগকে, আউ গোটে সেকশন নেলি। তো ফ্রন্ট সাইডকে মু হালকা তাকে ব্যাগ রাউন্ড করি তাকে হালকা হালকা ফিঙ্গরে ঢিলা করে নেছি। তো আপনার দেখিপারে কেতে বড়িয়া ভাবে হাগটা পপ ক্রিয়েট হয়ে যাচ্ছে, বহু সুন্দর ভাবে হাইড ভিতরে আসুচি। তো আপনার বহু সহজ উপায়ে এই টাইপ্র হেয়ার স্টাইল বড়িয়া লাগবে আপনার ফেসকে। তো এনি ফেসে এই হেয়ার স্টাইল যাবে, যদি আপনার ফেস চারিকোণিয়া টাইপ্র রয়েছে, তো আপনার ফেস তো পুরা হি হাইড হয়ে যাব। তো আপনার জাঁপারে আপনার রাউন্ড ফেস কি ওলি ফেস কি জাঁপারে। তো দেখিপারে কেতে বড়িয়া ভাবে আমার হেভি পুরা হাইড বালা পপ হয়ে যাচ্ছে। আপনার এই হেয়ার স্টাইল নর্মাল হেয়ারে করে পারে, যদি আপনার ফিক্সর বগেরা ক্লিপিং এসবু ইউজ করছেন, তো আউরি সুন্দর লাগবে হেয়ার স্টাইল, আউরি বেশি হেভি লাগবে, বহু সুন্দর লাগবে, আউরি বেশি ফিনিশিং লুক বি আসবে। কিন্তু নর্মাল হেয়ারে বি কেতে সুন্দর ভাবে ফিনিশিং আসছে আপনারা দেখিপারে। মো ডমি হেয়ার পুরা হালকা ফিনিশিং পুরো বড়িয়া দেখিপারে, সেপট হেয়ার এপট হেয়ার কেতে ভাল ভাবে অলগা দেখা যাচ্ছে। তো এপটে হেয়ার কমিটি লাগবে, সেপটে হেয়ার কেতে হাইট লাগুচি। তো আপনার নর্মালি যদি এই হেয়ারে করছেন ইয়াকে এই হেয়ার স্টাইলকে, তো আপনার আউরি সুন্দর ভাবে আউরি ভালো দেখা হচ্ছে। তো আপনার যদি ইয়াকে টিকি ফিক্সার বগেরা ইউজ করবে, তো আউরি বেশি সুন্দর লাগবে। তো সেপট সাইডটা মু করে নিয়েছি, এপট সাইডটা বি মু সেম টেকনিক্রে করবি। তো মু কোণী প্রকার ব্যাগ্রে দেখিপারে পপ ক্রিয়েট করে নর্মাল হেয়ার হি রাখিছি। দেখিপারে ফ্রন্টরে আউ গোটে সেকশন নিয়ে যাইছি এপট সাইডরে। তো মু তাকে সেকশন নিয়ে বাকি এপট সাইড হেয়ারকে সবু উপরে নিয়ে সেকশন ক্লিপ্রে মারিদি। ফ্রন্টর হেয়ারকে ভাল ভাবে ফ্রন্ট পুরা কম করেছি, যেটাকি ফার্স্ট সেকশন রয়েছে। ফ্রন্ট সাইডকে তাকে হালকা ফিঙ্গরে রাউন্ড অফ করছি, যেমন সেটা ভাল ভাবে সিকিউর রহব, হাতে খসবনি হেয়ার বারম্বার, ছোট ছোট হেয়ার বাহারকে বাহারবনি। তো হালকা হালকা এমনি ফিঙ্গরে আপনার ঢিলা করার রয়েছে হেয়ারকে। তো সেইটা হচ্ছে কাম। তো আপনার দেখতে কেতে সিকুলি আপনার করা পড়বে, বহু ছোট ছোট হেয়ার বি রয়েছে। তো আপনার যদি হার্ড স্প্রে ইউজ করছেন, তো আউরি বেশি ভালো লাগবে। আপনার ভাল ভাবে তাকে স্প্রে কলা পরে যদি হার্ড স্প্রে ইউজ করছেন, তাহলে আপনার যে হেয়ার স্টাইলটা রয়েছে সেটা পুরো সেই জায়গায় ফিক্স হয়ে যাবে, তো আউ খোলিব বি না। তো আপনার দেখিপারে কেতে বড়িয়া ভাবে রাউন্ড হয়েকি আমার হেয়ার স্টাইলটা পুরা ক্রিয়েট হয়ে যাইছে। তো সেম টেকনিক্রে মু পুরা হেয়ারে করছি হেয়ার স্টাইল। আপনার পুরো ভিডিও বনাই রুহতো দেখুন কেতে সুন্দর ভাবে হেয়ার স্টাইলটা বহু সহজ উপায়ে হয়ে পড়ছে।
କରିଦେ ଆପଣ ମାନେ ଆମର ସବୁଯାକ ଫ୍ରେଷ୍ଟିକ ଫ୍ରଣ୍ଟରେ ସଜାଇଛି, ତ ଏପଟ ସାଇଡ଼ଟା ଯେଉଁ ଟାଇପ୍ର ମୁଁ କରିଥିଲି ସେପଟ ସାଇଡ଼ ସେଫ୍ ଟାଇପ୍ର କରିଦେଇଛି, ତ ଆପଣ ପିକ୍ସର ମାରିକି ତାକୁ ଭଲ ଭାବରେ ସିକ୍ୟୁର କରିପାରିବେ। ତ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଆମର ହେୟାରଷ୍ଟାଇଲ୍ଟା ପୁରା ସିକ୍ୟୁର ହୋଇଯାଇଛି। ତ ମୁଁ ତାକୁ ଯେହେତୁ ପିକ୍ସର ୟୁଜ୍ କରିନି, ତ ନର୍ମାଲି ଖାଲି ମୁଁ ଗୋଟେ ପିନ୍ ଦ୍ୱାରା ତାକୁ ସେଟ୍ କରିଦେଇ ସେ ଜାଗାରେ, ଯେମିତି ସେ ଜାଗାରେ ସେ ଏକ୍ସଟ୍ରା ଉପରକୁ ଆସିବନି। ତ ଟିକିଏ ରେଷ୍ଟ ନେଇକି ମୁଁ ପୁଣି ଆଉଥରେ ଷ୍ଟାର୍ଟ କରିଛି ମୋ ହେୟାରଷ୍ଟାଇଲ୍। ତ ହେୟାରଷ୍ଟାଇଲ୍ ବ୍ୟାକ୍ରେ ମୋର ନର୍ମାଲି ଗୋଟେ ପୋନିଟେଲ୍ ବନେଇର ଅଛି, ତ ବ୍ୟାକ୍ରେ ପୁରା ହେୟାର୍କୁ ବ୍ୟାକ୍କୁ କମ୍ କରିନେଇଛି, ଆଉ ତାକୁ ଗୋଟେ ରବର ବ୍ୟାଣ୍ଡ ଦ୍ୱାରା ସିକ୍ୟୁର କରିନେଇଛି। ରବର ବ୍ୟାଣ୍ଡରେ ଭଲ ଭାବରେ ତାକୁ ସିକ୍ୟୁର କଲା ପରେ, ତା'ପରେ ତା ଅଧାରେ ଆଉ ଗୋଟେ ରବର ବ୍ୟାଣ୍ଡ ନେଇଛି, ତାକୁ ବି ସେମିତି ମାରିଛି। ତ ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ଏଇ ରବର ବ୍ୟାଣ୍ଡଟା ମୁଁ କେମିତି ମାରିଲି। ୟୁପିନ୍ ତା ଆଗରେ ଗୋଟେ ନେଲି, ତା'ପରେ ତାକୁ ଏପଟ ସାଇଡ଼କୁ ଟାଣିକି ଆଉ ଗୋଟେ ୟୁପିନ୍ ତା ସାମ୍ନାରେ ଲଗାଇ ତାକୁ ପୁରା ଭଲସେ ଟାଣିକି ଟାଇଟ୍ କରିବାରେ ମାରିବାର ଅଛି, ଯେମିତିକି ହେୟାରଷ୍ଟାଇଲ୍ଟା ଜମା ବି ଖୋଲିବନି। ତ ଆମକୁ ଭଲ ଭାବରେ ସିକ୍ୟୁର କରିବାର ଅଛି ହେୟାରଷ୍ଟାଇଲ୍କେ, ଦେଖିପାରୁଥିବେ କେତେ ଭଲ ଭାବରେ ମୁଁ ତାକୁ ରାଉଣ୍ଡ କରିଦେଲି, ଆଉ ତା'ପରେ ତାକୁ ପୁରା ଭଲସେ ଟାଣିକି ଜବରଦସ୍ତି କରିକି ଟାଇଟ୍ କରିକି ତାକୁ ସେଇ ୟୁପିନ୍କୁ ସେ ଜାଗାରେ ଆମେ ପୋଡ଼ିଦେବା। ଦେଖିପାରୁଥିବେ କେତେ ଭଲ ଭାବରେ ଆମ ହେୟାରଷ୍ଟାଇଲ୍ ପୁରା ସିକ୍ୟୁର ହୋଇଯାଇଛି ସେଇଠି। ତ ବାକି ସବୁ ହେୟାର୍କୁ ମୁଁ କମ୍ କରିନେବି, ଗୋଟେ ମିଡ଼ିଲ୍ ସାଇଡ଼୍ରେ ଗୋଟେ ବ୍ୟାଣ୍ଡ ମାରିନେଇଛି, ବାକି ଯାହା ହେୟାର୍ ରହିଲା ମୁଁ ତାକୁ ଚୁଟି ବନେଇ ନେବି। ଦେଖିବାକୁ ବଢ଼ିଆ ଭାବରେ ଚୁଟି ବନେଇ ଦେଇଛି, ଆଉ ତାକୁ ମୁଁ ହାଲକା ହାଲକା ରାଉଣ୍ଡ କରିକି ଏଇ ଯେଉଁ ମଝିରେ ଫାଙ୍କା ରଖିଛି ହେୟାର୍, ତା ଦେହରେ ମୁଁ ତାକୁ ଆଡ଼୍ କରିଦେବି, ଆଉ ତାକୁ ମୋଡ଼ିକି ମାରିନେବି ଗୋଟେ ପୋନିଟେଲ୍ ଟାଇପ୍ର। ବଢ଼ିଆ ସୁନ୍ଦର ଭାବରେ ଆପଣଙ୍କ ନର୍ମାଲ୍ ପୋନିଟେଲ୍ ଗୋଟେ ବନେଇକି ହେଇଯିବ ରେଡ଼ି, ଯେଉଁଟାକି ଆପଣଙ୍କୁ ବେଶୀ କିଛି କଷ୍ଟ କରିବାକୁ ପଡ଼ିବନି। ତ ଦେଖିପାରୁଥିବେ ଆମ ହେୟାରଷ୍ଟାଇଲ୍ ହୋଇଯାଇଛି କମ୍ପ୍ଲିଟ୍, ତ ମୁଁ ଏଠି ୟୁପିନ୍ରେ ଆକୁ ସିକ୍ୟୁର କରିନେବି। ତ ହେୟାରଷ୍ଟାଇଲ୍ ହେଇଛି କମ୍ପ୍ଲିଟ୍, ତ ତା ଦେହରେ ମୁଁ ଗୋଟେ ଫ୍ଲାୱାର୍ ଡେକୋରେଟ୍ କରିଥିଲି, ଆପଣ ଚାହିଁଲେ ଏମିତି ଗୋଟେ ଟାଇପ୍ର ଫ୍ଲାୱାର୍ ନହେଲେ ଏମିତି ଦୁଇଟି ଫ୍ଲାୱାର୍ ଲଗାଇକି ଆପଣ ଡେକୋରେଟ୍ କରିପାରିବେ। ଫ୍ରଣ୍ଟରେ ଆପଣ ପଟିବାଲା ମାଣ୍ଟିକା ୟୁଜ୍ କରିପାରିବେ, ଯେଉଁଟାକି ଆପଣ ଫଟୋକୁ ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ହାଇଡ଼୍ କରିବ, ଆହୁରି ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗିବ ଆପଣଙ୍କ ହେୟାରଷ୍ଟାଇଲ୍। ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ମୁଁ ଚାରିପାଖକୁ ବୁଲେଇକି ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାଉଛି କେତେ ସହଜ ଉପାୟରେ ଆପଣ ଏଇ ହେୟାରଷ୍ଟାଇଲ୍ ନର୍ମାଲି ଘରେ ନର୍ମାଲ୍ ହେୟାର୍ରେ କରିପାରିବେ, ଆପଣଙ୍କୁ କୌଣସି ପ୍ରକାର କିଛି ବି ଦରକାର ନାହିଁ ସେଟିଂ ସ୍ପ୍ରେ ବଗେରା। ତ ଦେଖିପାରୁଥିବେ ମୁଁ ଏଠି ୟୁପିନ୍ ମାରିଛି, ଆପଣ ୟୁପିନ୍ ଖୋଲିଦେବେ, କାରଣ ନର୍ମାଲ୍ ହେୟାର୍ ଯେଉଁଟା ଆମର ରହିଥାଏ ନର୍ମାଲ୍ ହେୟାର୍ଟା ଏତେ ଉଠିକି ରହେନି, ଯେଉଁଟାକି ଆମର ବହୁତ ଭଲ ଭାବରେ ଫ୍ଲାଟ୍ ହେଇ ରହିଥାଏ, କିନ୍ତୁ ଆମ ଯେହେତୁ ଡମି ହେୟାର୍ ରହିଛି ତ ସେଇଟା ଟିକିଏ ଉଠିକି ଲଗାଇବାକୁ ରହୁଛି, ତ ମୁଁ ସେଥିପାଇଁ ତା ଦେହରେ ୟୁପିନ୍ ମାରିଛି। ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ସ୍ପ୍ରେଡ଼୍ ହୋଇକି ଆମ ହେୟାର୍ ରହିଛି, ତ ହେୟାର୍କୁ ଡେକୋରେଟ୍ ଆପଣ ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ନ୍ୟୁ ନ୍ୟୁ ଷ୍ଟାଇଲ୍ରେ କରିପାରିବେ। ମୁଁ ପ୍ରତ୍ୟେକ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼୍ କରିଛି, ପ୍ରତ୍ୟେକ ଷ୍ଟାଇଲ୍ର ଫଟୋ ଅପଲୋଡ଼୍ କରିଛି, ତ ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ହେୟାରଷ୍ଟାଇଲ୍ଟା କେମିତି ଲାଗିଲା ମୋତେ କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚୟ କହିବେ। ଯଦି ଭଲ ଲାଗିଛି ତା ଲାଇକ୍ କରିନେବେ, ମୋ ଚ୍ୟାନେଲ୍ ନୂଆ ଅଛନ୍ତି ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନେବେ। ତ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ମୁଁ ହେୟାରଷ୍ଟାଇଲ୍କୁ ଡେକୋରେଟ୍ କରିଛି। ତ ରହୁଛି ସାଙ୍ଗମାନେ ନମସ୍କାର, ଦେଖା ହେବ ନେକ୍ସଟ ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ସହିତ, ଏମିତି ନୂଆ ନୂଆ ହେୟାରଷ୍ଟାଇଲ୍ ସହିତ ନୂଆ ଭିଡ଼ିଓ ସହିତ। ବାଏ ବାଏ।